একাধিক দুর্নীতির কাঁটায় বিদ্ধ বাংলা। শিক্ষা ক্ষেত্রে নিয়োগ, পুরো নিয়োগে দুর্নীতির পর এবারে খবরের শিরোনামে উঠে এলো রেশন দুর্নীতি। 54 ঘন্টার টানা উত্তেজনার ইতি ঘটিয়ে বাগুইয়াটি এলাকায় কৈখালীর বাড়িতে তল্লাশির পর রেশন বন্টন দুর্নীতি মামলায় আটক করা হলো বাকিবুর রহমানকে। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর তাঁকে তার কৈখালীর ফ্ল্যাট থেকে আটক করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সঙ্গে নিয়ে যাওয়া হয় প্রচুর নথিপত্র। জানা গিয়েছে বাকিবুরকে নিয়ে যাওয়া হয়েছে সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে। বৃহস্পতিবার বাকিবুরের পাশাপাশি তার ঘনিষ্ঠ অনুচরের বাড়িতেও তল্লাশি চালায় ইডি। জানা গিয়েছে বাকিবুরের ওই ঘনিষ্ঠ অভিষেক বিশ্বাসের বাড়ি চিনার পার্কে। উল্লেখ্য, 11 অক্টোবর সকালবেলায় ইডি আধিকারিকরা পৌঁছে যান বাকিবুর রহমানের কৈখালীর ফ্ল্যাটে। তারপর থেকেই তাঁকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করতে থাকে ইডি আধিকারিকরা। মূলত রেশন বন্টন দুর্নীতিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। টানা প্রায় 54 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদের পর শুক্রবার বাকিবুর রহমানকে আটক করেন ইডি আধিকারিকরা। বাকিবুর রহমান অ্যারেস্ট হয়েছেন, মানে আপনি বুঝে নেন, প্রাক্তন খাদ্যমন্ত্রী বর্তমান মন্ত্রী আছেন তিনি এবং বর্তমান যারা আছেন, এদের অবস্থা খুবই শোচনীয় জায়গায় যাবে। হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে, বিশেষ করে প্রত্যেক বছর মোদীজির সরকার 5000 কোটি টাকা দেয় ধান কেনার জন্য। ধান কেনার জন্য টাকা দেয়, কিন্তু ধানের যে এমএসপি সহায়ক মূল্য কোন কৃষক পান না। আপনারা ধানের লোকরা পেয়েছেন এবারে 2200 টাকা প্রায় কুইন্টাল হয়ে গেছে, ধান কেনেনি, শুধু ফলস আপনার কুপন দিয়ে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়েছে। এবং এগুলো চালফল মালিকরা রাজ্যের খাদ্যমন্ত্রী, ফুড কমিশনার এবং ভাইপোর সঙ্গে মিলিতভাবে এই কাজটা করেছে। এটা একটা অন্যতম বড় স্ক্যাম, সঠিক ব্যবস্থা হয়েছে। একে রিমান্ডে নিয়ে যদি সঠিক জেরা করতে পারে তাহলে তৃণমূলের অনেককেই ভিতরে যেতে হবে। ইডি সূত্রে খবর, মূলত জিজ্ঞাসাবাদে অসহযোগিতার কারণেই তাকে আটক করা হয়েছে এবং নিজেদের অফিসে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান কিনা সেটাও দেখা যাচ্ছে ইডি আধিকারিকদের পক্ষ থেকে। হোটেল ব্যবসায়ী বাকিবুরের যোগাযোগ অনেক প্রভাবশালীর সঙ্গেই রয়েছে, এমনটাই ইডি সূত্রে খবর। আর এই বাকিপুর রাজ্যের রেশন দুর্নীতির সঙ্গেও জড়িত বলে তদন্তকারীদের অনুমান। সূত্রের খবর, বাকিবুরের একটি চাল কল রয়েছে, সেই সংক্রান্ত একাধিক নথিপত্র পাওয়া গিয়েছে তার ফ্ল্যাট থেকে। কয়েকদিন আগে পুরো দুর্নীতিকাণ্ডে রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতেও ম্যারাথন তল্লাশি চালিয়েছিল সিবিআই। আর এবার উঠে এলো আরো এক দুর্নীতির তত্ত্ব। প্রসঙ্গত, রেশন দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে বুধবার থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় অভিযান শুরু করেছিল ইডি। বুধবার ইডি যায় নদিয়ার বিভিন্ন রেশন দোকান এবং দোকানের মালিকের বাড়িতে। একই দিনে সল্টলেক এবং নিউ টাউনে অনেকগুলি জায়গায় তল্লাশি চালান ইডির আধিকারিকরা। এরই পাশাপাশি কৈখালীতেও তল্লাশি অভিযান শুরু হয় এবং সেই সূত্রেই বাকিবুরের বাড়িতেও হানা দিয়েছিল ইডি। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া, বাংলা।